নমস্কার। এপ্রিল মাস তো এসেই গেছে, গনগনে গরমটাও পড়ে গেছে, ঘামটা এই মুহূর্তে যদিও খুব একটা হচ্ছে না কিন্তু হব হব করছে। তাই এই মুহূর্তে নিজেকে ঠান্ডা রাখা, নিজের ঘরকে ঠান্ডা রাখার একটা আপ্রাণ চেষ্টা তো আমাদের সকলের মধ্যেই শুরু হয়ে গেছে, তাই তো? যাদের বাড়িতে এসি রয়েছে তারা তো অলরেডি চালানো শুরু করে দিয়েছে, কিন্তু যাদের নেই তারা অন্যান্য ভাবে কি করে ঘরকে ঠান্ডা রাখবে বলতো? প্রথমেই আমি আমার প্রথমাদেরকে বলি, প্রচন্ড গরমে সকালবেলায় তাড়াতাড়ি ঘরের কাজকর্ম সেরে ঘর মুছে পর্দা টেনে দাও। যদি তোমার বাড়ি হয় পশ্চিম মুখ, তাহলে জানলায় ছিক বা পর্দা টেনে দিলে রোদের প্রকোপ থেকে অনেকটাই মুক্তি পাবে। দুপুরে শুতে যাচ্ছ যে ঘরটায়, সেই ঘরটা যদি একটু ভালো করে মুছে পাখাটা অন করে দাও, তাহলে দেখবে ঘরটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আর মেঝেতে এই মুহূর্তে মাদুর ছাড়া আর কিচ্ছু পাতার প্রয়োজন নেই। ঠান্ডা মেঝে আমি বলবো গ্রীষ্মকালের জন্য সব থেকে ভালো। আর এছাড়া খাওয়া দাওয়ার কথা তো বলতে হবে, গ্রীষ্মকালে ঠান্ডা যে কোনো খাবারই খাও, তবে টক দইটা মাস্ট। তবে এখন খাওয়া দাওয়ার কথাই যখন বললাম, যাব প্রথমার রান্নাঘরে, সেখানে রয়েছে আমাদের সঙ্গে শেফ, দেখবো তিনি আজকে আমাদের জন্য স্পেশাল কি বানান। প্রথমার রান্নাঘরে চলছে কাঁচা আমের রকমারি ভিক, আর আজ তো বৃহস্পতিবার, বৃহস্পতিবারটা একটু বেশি স্পেশাল, কারণ থাকেন শেফ রঙ্গন নিয়োগী। দেরি না করে দেখে নেব শেফকে, চলে আসুন রঙ্গনদা। হ্যালো হ্যালো, কেমন আছেন রঙ্গনদা? তুমি ভালো? আমি ভালো। রঙ্গনদার সঙ্গে আলাপ করিয়ে দিই, কন্টিনেন্টাল কেটারিং সার্ভিসেস এর কর্ণধার এবং নিজে একজন প্রফেশনাল শেফ রঙ্গনদা, বহু দিন ধরে আমাদের রান্নাঘরে আসছেন, দারুণ দারুণ রান্না শেখাচ্ছেন। রঙ্গনদা, আমাদের তো কাঁচা আমের স্পেশাল উইক চলছে, কাঁচা আম দিয়ে রকমারি আমরা শিখছি। আজকে আমরা একটা খুব ভালো নভেল আইটেম করব, খুব টেস্টিও, সেটা হচ্ছে আম ভেন্ডি। এর জন্য যেটা লাগছে ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে ভেন্ডি লাগছে লম্বা করে কাটা, আম গ্রেট করা, পেঁয়াজ বাটা, চিনি, জিরে গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো, রসুন বাটা, সর্ষের তেল, নুন, লঙ্কা, আর গার্নিশ করার জন্য একটা গাজর নিয়েছি। আচ্ছা, তো শুরু করা যাক। তো প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দেবো। গরমকালের কথা বলতে কিন্তু আমার মনে পড়ে গেল যে গরমকালে শুধু ঠান্ডা খেলেই হবে না, তার সঙ্গে পোশাকটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা ব্যাপার। পোশাকের কথা বলতে গিয়ে তো আমাকে না বললেই নয়, এত সুন্দর একটা শাড়ি, তার সঙ্গে ম্যাচিং গয়না সবটাই কিন্তু আমাকে দিয়েছে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল। গরমে বেশ সুন্দর একটা ফুরফুরে ব্যাপার হচ্ছে, রান্নাঘরে পরেও কিন্তু দারুণ আরাম। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, এবার আমি ফার্স্টে রসুন দিয়ে দেবো। রঙ্গনদা, এই যে খাবারটা আমরা আজকে খাবো, আমরা কিন্তু বাঙালিদের হেসে এটা খুব একটা দেখতে পাই না, এটা কি কোনো অন্য স্টেটের খাবার? এটা আমার মনে হয় এটা ওয়েস্টার্ন ইন্ডিয়ান। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ভেন্ডিটা দিয়ে দেবো। হ্যাঁ, এবার ভেন্ডিটা দিয়ে দিতে পারে, এর মধ্যে ভেন্ডিটা দিয়ে এবার একটু হলুদ দিয়ে দেবো। ঠিক আছে, হ্যাঁ, ভেন্ডি দিয়ে আপনি করছেন ঠিকই, কিন্তু এটা কি অন্য কোনো মানে সবজি দিয়ে, মানে যেটা গরমকালে খুব বেশি পাওয়া যায়, ধরুন পটল? পটল সরু সরু করে কেটে করা যেতে পারে। এবার একটু এতে নুন দিয়ে দেবো। কতটা দেবো? আরেকটু লাগবে, সামান্য একটু চিনি। এবার লঙ্কা গুঁড়ো দেবো, এবার একটু জল দিতে হবে। ভেন্ডিটা সেদ্ধ হওয়ার জন্য যেটুকু জলটা তার লাগবে, ভেন্ডি নিজস্ব একটা জুস আছে, সেই জুসটা বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে, স্টিকি একটা ব্যাপার ব্যাপারটা। আমটা কি সবটা দিয়ে দেবো? হ্যাঁ, সবটা। আমটা শেষে দেওয়া হয়েছে আশা করি, কারণ ওই ফ্লেভারটা থাকবে, ফ্লেভারটা থাকবে। সেকেন্ডলি হচ্ছে যে ভিন্ডিটা খানিকটা সেদ্ধ হয়ে যাবে, আবার একটু সামান্য জল দিতে হবে। বাস, এবার আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো। কতটা রঙন? বাস, যতটুকু জিরেটা, আরেকটু জিরের ফ্লেভারটা একটু ডমিনেট করে, আর আমের সঙ্গে জিরের এটা খুব সুন্দর লাগে। আর একটু জল দিতে হবে, দিয়ে একটু ঢেকে রাখতে হবে। যতক্ষণ না ঢেঁড়সটা সেদ্ধ হচ্ছে, 5 মিনিট এটা কিছুক্ষণ একটু রেখে দিতে হবে, কারণ রঙ্গনদা তো বলেই দিলেন যে একটু সেদ্ধ হওয়ার জন্য সময় দিতে হবে। এটা সেদ্ধ হতে হতে আমরা গার্নিশটা বানিয়ে নিই, গাজরটা আমি এগিয়ে দিচ্ছি। ভারী সুন্দর তো, মানে পেন্সিল ছোলা শার্পনারের মতো একদম। রাখা থাক, দেখে নিই এবার কি অবস্থা আছে এটা। এটা এটা সরিয়ে দেবো। ভেন্ডিটা হয়ে গেছে আমাদের, খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে, ফ্লেভার বেরিয়েছে, আর ঢেঁড়সটা কিন্তু একেবারে সেই মাখা মাখা হয়ে ভেঙে যায়, মাখা মাখা হয়ে গেছে। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যদি এটা গরমকাল ছাড়া অন্য সময় করি, তাহলে আমরা কাঁচা আম না পেলে আমচুরও ইউজ করতে পারি। আচ্ছা, আমি একটু টেস্ট করে নিই তাহলে। আম ভেন্ডি, উপকরণ ঢেঁড়স বা ভেন্ডি লম্বা করে কাটা,
গ্রেট করা কাঁচা আম, পেঁয়াজ বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, সর্ষের তেল, সাজানোর জন্য গাজর। প্রণালী: প্রথমে কড়াইতে সর্ষের তেল দিন, তেল গরম হলে তার মধ্যে পেঁয়াজ ও রসুন বাটা দিন, ভাজা হলে ভেন্ডিগুলো দিয়ে এক চিমটে হলুদ গুঁড়ো, নুন, চিনি, লঙ্কা গুঁড়ো অল্প জল দিয়ে সেদ্ধ হতে দিন। গ্রেট করা কাঁচা আম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে দিন। 5 মিনিট পর জল শুকিয়ে গেলে পরিবেশন পাত্রে ঢেলে গাজর দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন আম ভেন্ডি। দারুণ হয়েছে রঙ্গনদা, একদম কাঁচা আমের পুরো ফ্লেভারটা আমার মুখে আসছে। থ্যাংক ইউ সো মাচ রঙ্গনদা, এত সুন্দর একটা আইটেম আজকে শেখালেন আমাদের। আপনার জন্য রয়েছে বিশেষ কিছু উপহার, আপনাকে দিয়ে দিই। সেটা রয়েছে দাগের জো মার্বো কেয়ারের পক্ষ থেকে একটা সুন্দর গিফট, এটা আপনার ঘরকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। এবং রয়েছে ইটিভি বাংলা প্রথমা রান্নাঘরের পক্ষ থেকে একটা সুন্দর মেমেন্টো। থ্যাংক ইউ। কালকে কিন্তু আবারও থাকছে কাঁচা আম নিয়ে একটা নতুন রেসিপি, তাই একদম মিস করো না আর দেখো প্রথমার রান্নাঘর।